মহকুমা হলে আপনাদের সাব ডিভিশনাল হসপিটাল হবে। মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন। উপনির্বাচনের ভোট প্রচারে এসে মহকুমার বিষয়ে কথা বললেন গৌতম দেব। ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে প্রধান দাবি হয়ে উঠেছে ধূপগুড়িকে মহকুমা করতে হবে। আর মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রথম রবিবাসরীয় প্রচার রীতিমতো জমজমাট। রবিবার সকালে ধূপগুড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে প্রচার চালায় বিজেপি প্রার্থী তাপসী রায় এবং বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। সন্ধ্যায় সেই 15 নম্বর ওয়ার্ড এলাকাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার চালান শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান গৌতম দেব। রবিবাসরীয় প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে দিনভর প্রচার চালানোর পর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি, এমনটা এখনো পর্যন্ত হয়নি। জেলার সবচেয়ে বড় দুটি ব্লক হল রাজগঞ্জ এবং ধূপগুড়ি, আর ইতিমধ্যেই ধূপগুড়ি ব্লককে ভেঙে বানারহাট ব্লক তৈরি করা হয়েছে। আমরা আশাবাদী ধূপগুড়ি অনুকূলে তিনি সদত্তক সিদ্ধান্ত নেবেন। ধূপগুড়ি পুরনো জায়গা, আমি তো ধূপগুড়িতে আগে রেগুলার আসতাম, মাঝে হাতে একটু আসাটা একটু কম ছিল, কিন্তু তাও বহুবার এসেছি। বিশেষ করে ধূপগুড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে, সে আগুন লাগুক বা শহীদ হয়েছেন বা তাদের ওই থানেতে যে দুর্ঘটনা ঘটেছে, যখনই যা হয়েছে বারেবারেই এসেছি। কখনো বেশিরভাগই মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, তাছাড়াও ধূপগুড়িতে পুজোর উদ্বোধন বা কিছু খালি লাস্ট বোধহয় এই কালী পুজোটা আমি আসতে পাই, বাকি সপ্তাহতেই আর যোগাযোগ ছিল আসিও। ধূপগুড়িতে তিনটে ওয়ার্ড করলাম, এখন একটা জায়গায় যাব, ওয়ার্ডটা বিভিন্ন জায়গায় যাব, অনেকের সাথে কথা বললাম। ধূপগুড়িতে ঠিক আছে, মানুষ নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে, তিনি নিজেকে সমর্থন করবে এবং ক্যান্ডিডেটকে ভালোভাবেই জিতবে, এটা আমরা আশা রাখি। মানুষের কাছে যাচ্ছি, আমাদের আবেদন থাকছে, অনুরোধ থাকছে যাতে তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে মানুষ জয়ী করে। মানুষ দেখেছেন যে 12 থেকে 21 অবধি উন্নয়নটা কোন ধারায় হয়েছে। তারপর আমরা অ্যাসেম্বলি অল্প ভোটে হেরেছি, পার্লামেন্টে 5 বছরই আমাদের এমপি ছিল, তার আগে পরে আমাদের এমপি নেই, একবার সিপিএমের, একবার এই পিরিয়ডের মধ্যে বিজেপি। বিজেপি কোনো কাজ করে না, বিজেপিকে মানুষ কেন ভোট দেবে? 2 বছরের জন্য মানুষ নিরাশ হয়েছে এটা আমি বিশ্বাস করি না। একটা কথা প্রক্রিয়া, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত নিতে সময় লাগে। শহরের হয়তো এই ব্যাপারে কোনো সুবিধা হয়নি, কিন্তু ধূপগুড়ি আর রাজগঞ্জ আমাদের এই জেলার দুটোই সবচেয়ে বড় ব্লক ছিল। ধূপগুড়ি ব্লকটাকে কিন্তু বানারহাট ব্লক বহুদিনের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছে। সুতরাং যখন ধূপগুড়ি একটা নতুন ব্লক পেয়েছে বিধানসভা, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন কোনো কথা দেন, তখন সেই কথা তিনি প্রতিশ্রুতি তিনি রাখেন না। এরকম কোনো নজির কেউ দেখাতেও পারবে না, কেউ বলেও না, সেটা একটু সময় লাগে। আমরা আশাবাদী যে নিশ্চয়ই তিনি ধূপগুড়ি অনুকূলে কোনো সদর্থক সিদ্ধান্ত নিশ্চয়ই নেবেন।